সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা বিখ্যাত গানটি ছাড়াও অসংখ্য গানের সুরস্রষ্টা তিনি। সুর ধরলেই ঈশ্বরের গন্ধ পান, তাই সুরের মাঝেই তিনি তাঁকে খুঁজে বেড়ান। রাখাল বালক থেকে লোকজ, রবীন্দ্র এবং উচ্চাঙ্গ সঙ্গীতে পণ্ডিত হয়ে ওঠা এই বরেণ্য ব্যক্তি, তিনি হলেন বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, সঙ্গীতগুরু, প্রাচীন লোকসঙ্গীতের সংগ্রাহক, সুরস্রষ্টা পণ্ডিত রাম কানাই দাস। পণ্ডিত রাম কানাই দাস 1935 সালের 15 এপ্রিল সিলেটের সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার অন্তর্গত পোটকা গ্রামে বাবা লোককবি রসিকলাল দাস এবং মা দিব্যময়ী দাসের ঘরে জন্মগ্রহণ করেন। শৈশবের একটা স্মৃতি হচ্ছে লোমহর্ষক ঘটনা, এখনো ভাবলে খুব বাস লাগে, ভয় লাগে। কোনো দুর্গা উৎসবে যাত্রাগান, যাত্রাগান আমাদের গ্রামও ছিল, পার্শ্ববর্তী গ্রামও ছিল, কিন্তু ভালো একটি দল আজকে আনন্দপুর গ্রামে, যা আমাদের বাড়ি থেকে গ্রাম থেকে 5 মাইল দূরে, কিন্তু গানে যখন যাবো আমরা নৌকা যেতে হয়, কোনো লোক নেই বা কোনো নৌকা নেই, সবাই চলে গেছে, কিন্তু আমরা 3 বন্ধু যেতে পারিনি, আমি, মহারাজ রায় এবং নন্দকুমার। কী করে যাওয়া যাব, চিন্তিত আমরা, কিন্তু যেতে হবেই গানে। ঠিক করলাম যে ঠিক আছে, 5 মাইল দূর, এখন তো আশ্বিনের মাসের শেষ, 5 মাইল তো সাঁতরাতে হবে না, কিছু কিছু সাঁতার, কিছু কিছু বুক পানি, কিছু কিছু কোমর পানি। এইভাবে 8টার সন্ধ্যা 8টার পরে আমরা এই সাঁতরে গান দেখতে শুরু করলাম। এই 5 মাইল জায়গা যেতে শুরু করলাম আমরা। যাওয়ার পরে আমরা আমাদের দেখে সবাই বাচ্চারা তো কী করে আসবে, এই যে এই ঘটনাটি আমার জীবনে বা শৈশবের একটি অত্যন্ত দারুণ ঘটনা। ছেলেবেলায় আসলে খুব একটা আমি বড় স্বপ্ন দেখিনি, কারণ আমি যে ছোট্ট পরিবেশে জন্মেছিলাম, আমার তখনকার যে পরিবেশ, সার্বিক পরিবেশ, আমি একজন সঙ্গীত অনুরাগী বা সঙ্গীত শিক্ষার্থী হিসাবে যা পেয়েছি এবং যেখানে যে সেখানে যে গ্রামীণ সঙ্গীতের আবহটা ছিল, সেখান থেকেই সেই ধরনের কিছু করা বা পাওয়াটা ছিল আমার লক্ষ্য। রামকানাই দাসের সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ লেখাপড়ার প্রতি বেশি দূর এগোতে দেয়নি। প্রাথমিক সমাপনের পর তিনি গানের অতল ভুবনে প্রবেশ করেন। স্কুলের লেখাপড়াটা আমার এমন একটা সময় হয়েছে, যখন আমি আমি যে গ্রামে জন্মেছিলাম এটা হাওড়ের মধ্যে একটি গ্রাম, নদী নালা খাল বিল চতুর্পাশে হাওড়, জমি জামায় লেখাপড়ার কোনো চর্চা ছিল না, আশেপাশে কোনো স্কুল ছিল না। আমরা যখন বেশ বড় বয়স, যখন 10-12, তখন একজনে বললো যে তোমাদের স্কুলে যেতে হবে, মাথায় তেল ফেল দেবো, বাবার সময় পড়ো। আমার বাড়ি থেকে 1.5 মাইল দূরে ব্রাহ্মণ গাঁও নামে সাল্লা থানা একটি স্কুলে, কিন্তু বাড়ির থেকে সবাই একটি করে পিড়ি নিয়ে যেতে হবে সনের ঘর। এই স্কুলে আমার প্রাথমিক শিক্ষা শুরু, তার স্কুল টিচার ছিলেন দেবেন্দ্রচন্দ্র দাস। পরবর্তীতে
আমার জন্ম যে গ্রামে পুটকর গ্রামে সেই গ্রামে স্কুলটা চলে আসে। সেই গ্রামে শিক্ষক ছিল, আমি আজকে তার বিশেষভাবে স্মরণ করছি, সূর্যহর কুমার দাস। তার বেতের বাড়ি এখনও আমার পিঠে এক বোন আছে, কিন্তু দুষ্টামের জন্য মার খেতাম। তো যাই হোক, আমার এই স্কুলেই মানে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ প্রথম মান শেষ করে দ্বিতীয় মান উঠার সাথে তেমন লেখাপড়া শেষ হয়ে যায়, আর স্কুলের লেখাপড়া আমার হয়নি, এখানে সমাপ্ত। রামকানাই দাস সত্তরের নির্বাচন ও তার আগে পরের আন্দোলন সংগ্রামে গণচেতনা উদ্দীপক সাংস্কৃতিক কর্মসূচিগুলোতে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থী শিবির সমূহে জাগানিয়া গান গেয়ে আসহত শরণার্থীদের মনোবল সমুন্নত রাখার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। আমার জীবনে 69-এর যে আন্দোলন সেটা দিয়ে আমি পুরোপুরি যুক্ত হয়েছিলাম আমার গণশ্রমিকের মাধ্যমে। তখনকার উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠী গণশ্রমিক করে খুব সক্রিয় কিছু শিল্পী পেয়েছিলাম আমি, তারা আমারই শিষ্য সামন্ত। আর একজন এমন একজন গীতিকারের জন্য ছেলেটি কবি দিলওয়ার, যে সেই সময় সময় উপযুক্ত কিছু গান উনি দিয়েছিলেন, রচনা করেছিলেন, যা আমাদের জাতীয় জীবনে এমনভাবে গানগুলো কাজে লেগেছিল। তার একটি গান হচ্ছে, দিকে দিকে ধিকে ধিকে লাল উত্তাল, দুর্জয় জনতা প্রাণের মশাল গানের মশাল। এই 69-এর ধারাবাহিকতায় 71 পর্যন্ত সেই গানগুলো বা আরও অনেক গান আমি গলায় হারমোনিয়াম বেঁধে সিলেটের এই হাটে মাঠে ঘাটে এই উদ্দেশ্যকে নিয়ে করেছি, যা আমার ভাবতে ভালো লাগে। এবং আন্দোলন চলাকালীন আমরা সিলেট ছেড়ে মেঘালয়ে বালাট ক্যাম্পে চলে, সেখানে বহু শরণার্থী, সেখানে একটা দল করে এই গলায় হারমোনিয়াম বেঁধে আপনার শরণার্থীদের শিবিরে এই গণসঙ্গীত গেয়ে বেড়ানো, এই সেই স্থিতিকে আমার খুব ভাবতে ভালো লাগে। দিনের কথা পুরানো সেই দিনের কথা। রামকানাই দাস 1967 সালে 9 মাস সিলেট বেতারে তবলাবাদক পদে চাকুরি এবং উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন। এছাড়াও পণ্ডিত রামকানাই দাস সঙ্গীত নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন, সঙ্গীতই ছিল তার জীবনের প্রধান কর্ম। এছাড়াও তিনি শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, উদীচি, ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করছেন। কর্মজীবন বলতে তো আমার সঙ্গীতের কর্মকে আমি বুঝি, এছাড়া অন্য কোনো কর্ম আমি করিনি। যেগুলো করেছি সেটা কৃষি কর্ম, অন্যান্য কর্ম, কিন্তু সঙ্গীতের কর্মটা আমার শুরু হয় বাল্যকাল থেকে। 47-এ একটু একটি ইলেকশনের গান দিয়ে আমার সঙ্গীতের কর্মজীবন শুরু হয়। সেই চাইরানা পেয়েছিলাম পারিশ্রমিক, তারপরে ক্রমান্বয়ে এই বড় হওয়ার সাথে সাথে কর্মজীবন বিভিন্ন দিকে বাঁক নেয়, যেমন কড়ি গান, ক্যাটু গান, বাউল গান, যাত্রা দলের বাঁধক, এই শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে আজমিরগঞ্জে গান বাজনার টিউশনের ছাত্র শিখানি। তো ওই যে বাঁক নেওয়াটা আমার জীবনে, আমি এক জায়গায় বেশিদিন টিকিনি, যেখানে যাই সেখানে গিয়ে আমি দেখি যে সেখানের পরিবেশে আর কিছু শিক্ষণীয় নাই, আমার সরতে হবে, সাথে সাথে আমি স্থান পরিবর্তন করি। তারপরে আজমির থেকে চলে যাই যাত্রা দলে, ব্রাহ্মণবাড়িয়া যাত্রা দলে। ইচ্ছা ছিল যে যাত্রা দলে গেলে এই সুবাদে পূর্ব পাকিস্তানের 17 জেলা ঘোরা যাবে, অনেক বোনের সঙ্গে দেখা হবে, অনেক কিছু শেখা যাবে। সেটাও খুব বেশি দিন টিকে নিই, 3 বছর সাড়ে 3 বছর। শেষে 67 সালে আমি স্থায়ীভাবে কর্মজীবন শুরু করি সিলেট বেতারে।
স্টাফ আর্টিস্ট হিসাবে তবলাতি নজরুলগীতি এবং সাথে শ্যামা সঙ্গীত। সেখানে আমার প্র্যাকটিস জীবন 9 মাসের বেশি টিকেনি, নানান প্রতিকূল অবস্থার কারণে 9 মাস পরে আমি চাকরি ছেড়ে বেরিয়ে যাই। তারপরে অন্যভাবে জীবন পরিচালিত করতে হচ্ছে, সেভাবে চলেছি এখন পর্যন্ত আসি আমি। সঙ্গীতের হাতেখড়ি বাবা মার কাছ থেকে, তারপর সুরের টানে বেরিয়ে পড়েন পথ পরিক্রমায়। যাত্রা দলের সঙ্গী হলেন পরবর্তীতে বিশিষ্ট সঙ্গীতগুণী শ্রী কালীমোহন সূত্রধর ও সঙ্গীতাচার্য শ্রী উমেশচন্দ্র রায়ের কাছে রাগ সঙ্গীতের তালিম নেন। তার মা ছিলেন একজন পেশাদার শিল্পী। তিনি 1947 সালে পেশাদারিভাবে সঙ্গীতের সাথে যুক্ত হন। রামকানাই দাস 1988 সালে সিলেটে সঙ্গীত পরিষদ প্রতিষ্ঠা করেন, নিউ ইয়র্কে যার একটি শাখা রয়েছে। সেখানে অসংখ্য ছাত্রছাত্রী সঙ্গীতের তালিম গ্রহণ করছে। পণ্ডিত রামকানাই দাস ধর্মীয় বাণী এবং গ্রামের মানুষের কান্না থেকে সঙ্গীতের অনেক রাগ সৃষ্টি করেছেন। দেখেন এই জিনিসটা ধর্মীয় গানে বা ধর্মের রাগে, যেমন আজানে, আজানে কত বুঝি আমি, আজানে বিকালের সময় যখন আজানটা হয় প্রায় দেখেছি এই রাগটা কীভাবে আজানের একটা লাইনে ঢুকে গেছে। এবং ক্লাসিক্যাল গানে যে একটা ভেরিয়েশন থাকে এই ভেরিয়েশনটা পর্যন্ত আজানে দেওয়া হয়। যেমন মানে কোনো বিরোধ নেই। এই যে আমি আজান থেকে আমি ক্লাসিক্যালে ঢুকলাম, আমি ঢুকে গেলাম ঘাটু গানে, কোনো বিরোধ নেই। আবার যদি করি আমি গ্রামের যেটা কান্না আছে, এই গ্রামের যে কান্নাটা, কান্না মানে বিভিন্ন ধরনের কান্না আছে। দুঃখের কান্না যেটা সন্তান বা মা বাবা যখন মারা যায় তখন যে ছেলে সন্তানের কান্নাকাটি করে, তখন এটা একটা যে একটা সুর, এটা একটা রাগ। যেমন আমি দেখাচ্ছি আপনাদের মানে গ্রামের যে খান্নার যে কথা, এই কথা বলে 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 কান্ত ঠিক শোধ করলাম কোন পাখি গিয়ে ঢুকে গেছে না এই কান্নার কান্নার মধ্যে রাগের মধ্যে কান্না ঢুকছে না কান্নার মধ্যে রাগ ঢুকছে, এটা বলা খুব মুশকিল। 70 বছর বয়সে রামকানাই দাসের প্রথম গানের অ্যালবাম বের হয়। তার মোট 5টি গানের অ্যালবাম রয়েছে। অ্যালবামগুলো হল প্রথম অ্যালবাম বন্ধের বাঁশি বাজে, সুর ধ্বনির কিনারায়, অসময়ে ধরলাম পাড়ি, পাগলা মাছি। এছাড়াও এই লোকসঙ্গীত সাধক ও সঙ্গীতগুরুর সুরময় জীবন নিয়ে সুরের পথিক নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়েছে।
রামকানাই দাসের গান চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে। তার ও শোয়া উড়িল গানটি প্রয়াত হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা ছবিতে ব্যবহৃত হয়েছে। শোয়া উড়িল উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে, শোয়া উড়িল উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে। আমার সঙ্গে হাতে করি বলতে সঙ্গীত দুইটা দুই ভাগে বিভক্ত। আমার সঙ্গে একটা শাস্ত্রীয় সঙ্গীত আর একটা লোকগান, মাটির গান। লোকগানে আমার হাতে করি হয় যা জন্মানোর পর থেকে, পরিবেশ থেকে, আবহাওয়া থেকে, গ্রামের সবসময় যে গানগুলো শুনে এসছি এগুলো পরিবারে হয়তো হাটে মাঠে ঘাটে হয়তো শুনে শুনেছি, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের আমার হাতে করি প্রথম গুরু আজমিরিগঞ্জের জলসভা গ্রামের কালীমোহন চক্রবর্তী। আমি আজকে আমার গুরুদের স্মরণ করছি সবাইকে। দ্বিতীয় গুরু রাজবাড়ি চক্রবর্তী, উনি সুনামগঞ্জের চাকুয়া গ্রামের। তৃতীয়জন যার কাছে আমি দীর্ঘ 12 বছর শিখেছি, শতাধিক বন্দিশ বিভিন্ন রাগের, ব্রাহ্মণবাড়িয়ার গুরু উমেশচন্দ্র রায়। তারপরে আমার যে আসল গুরু, এটা হলো আমার ভিতরের মানুষটি, যার প্রেরণায়, যার চেষ্টায় আমি সব সময় কিছু না কিছু জিনিস প্রতিনিয়ত আমি শিখেছি। ক্লাসিক থেকে ফোকে কীরকম আসলাম সেটা এখনের কোনো শিল্পী সেটা ভাবতে খুব অসম্ভব মনে হবে, কারণ ফোক গানটা আমরা গোড়াতে যে প্রাচীন গানগুলো পেয়েছি আর এখনের গান অনেক পার্থক্য। যেমন এখন তো লোকগান বলতে বুঝি আমরা শুধু আমরা বিখ্যাত লালন ফকিরের গান, হাসন রাজার গান, এর গান, তার গান, রাধারমণের গান, পরিবারের গান, কিন্তু আমরা যে গান করেছি যেমন বাউল, বাউলের মধ্যে প্রভাতী গান, বিচ্ছেদ গান, আসর গান, তারপরে আখেরি চেতনার গান, সারি গান, জারি গান, ভাটু গান, ঢিকলরানি গান, পুরী গান, এই গানগুলো এখন আর নাই, শোনা যাচ্ছে। সেই যে গানগুলোর কথা আমি বলছি সেই গানগুলোর সুরের প্রয়োগ আর এখনের গান সুরের প্রয়োগ অনেক বেশ কম। এখনের গান অনেকটা পাশ্চাত্যের একটা গন্ধ পাওয়া যায়, আর সেই গানগুলোর মধ্যে ছিল বাংলার একটা মাটির গন্ধ। পুরানো সেই দিনের কথা, পুরানো সেই দিনের কথা। পণ্ডিত রামকানাই দাস সুর সাধনার পাশাপাশি মোট 3টি বই রচনা করেছেন। বইগুলো হল সরল সঙ্গীত শিক্ষা প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড এবং তার আত্মজীবনী নিয়ে বই সঙ্গীত ও আমার জীবন। লেখালেখিটি আসলে এটা আমার একটা পাগলামি বলতে পারেন, সেটা তো আমি লেখাপড়া বেশি খুব জানিনি, তবে এক সময় মনে হলো যেন আমি যা শেখাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় থেকে বই আসলো ভাতখণ্ডের বই, এই বইগুলো আমাদের জন্য নতুন শিক্ষার্থীর জন্য খুব কঠিন। এই কথা ভেবে আমি চিন্তা করলাম সরল সহজভাবে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে আমার মতো সঙ্গীত যারা তাদের